আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি। আমার সেই পছন্দ জায়গাতে চলে আসলাম, মায়ের বাড়ি থেকে অনব স্কুলে দিয়ে চলে আসলাম। কালকে গতকালকে রাতে সারারাত্র বৃষ্টি হয়েছিল, আজকে ভাবলাম যে হয়তো ভাবে সকালের দিকে বৃষ্টি হতে পারে। বাট যখন আমি উঠে রেডি হয়েছি স্কুলে আসার জন্য অনবকে নিয়ে, তখন দেখি যে তেমন একটা বৃষ্টি ছিল না। তো বাইরের ওয়েদারটা দেখতেই পারছেন আপনারা কেমন, আকাশটা মেঘলা। জানি না আজকে রৌদ্র উঠবে কি না, বাইরে তেমন একটা ঠান্ডা নাই। তো সেই জন্য এখন যেহেতু বৃষ্টি পড়তেছে না, ভাবলাম একটু মায়ের পাড় দিকে হাঁটা যাক। আমি তো প্রতিদিনই হাঁটি, জানেন আপনারা, মায়ের পাড় দিকে চলে আসি। আমি একাই এসেছি, আমার সাথে কেউ নাই। আর আজকে একটা জিনিস দেখাবো, আপনাদের সাথে শেয়ার করব, সেটা হলো দেখেন অনেক বড় একটা শিপ। আমি কিন্তু মায়ের পাড়ে সেই মাঝখানে চলে আসলাম, দেখেন দুই পাশে পানি, এই যে এই পাশেও পানি, তারপর এই পাশেও পানি। মাঝখানে একটা রাস্তা করেছে, সেই রাস্তার একবারে লাস্ট মাথা চলে এসেছি। আর দেখেন ঢেউগুলি, সাগরের পানির গর্জনটা সেই লাগে, তাই না? আমার তো অনেক ভালো লাগে, সেই জন্য আমি মাঝে মাঝে চলে আসি এখানে। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু, তাই না? আমার এখানে আসতে সত্যি অনেক ভালো লাগে, সেজন্য আমি কন্টিনিউ আসার চেষ্টা করি। মানে মাঝে মাঝে হয়তো বা দু একদিন মিসিং হয়, বাট আমি তারপর আসার চেষ্টা করি। আর দেখেন এই যে যাত্রীবাহী শিপ, আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করতেছি। এই যে যাত্রীবাহী দুইটা শিপ, ওইটা হলো ছোট ওই পাশেরটা, আর এই পাশেরটা হলো অনেক বড়, বিশাল। কোন দেশে থেকে এসেছে আমি মেবি জানি না। তো এখানে এসে আমাদের শিপগুলো, এখানে যাত্রীবাহী শিপগুলো থামে, তারপর দেখা যায় আমাদের শহরে ঘোরাঘুরি করে অনেকে, তারপর অন্য অন্য শহরেও যায়। বিশাল বড় কিন্তু এটা, ঠিক আছে? আর এক দেশে থেকে আরেক দেশে আসে আমাদের এখানে, বিশাল বড়, বিশাল বড় শিপটা। তো খুব কাছে থেকে শিপটা দেখাচ্ছি, একদম কাছের থেকে। আর ওই যে দেখতে পাচ্ছেন এখানে দূরেও আর একটা শিপ, বাট আমার কাছে মনে হচ্ছে এই শিপটা বেশি বড়। এই যে দেখেন বিশাল বড় শিপ, কয়দিন থাকবে জানি না, বাট আজকে দেখলাম, গতকালকে না পরশু দিন আসলাম যখন, তখন আর দেখিনি শিপটা। এখানে পানির গর্জনটা শুনেন, অনেক ভালো লাগতেছে। যদিও আমি এখানে একা, একদম একা, দেখেন আশেপাশে কোনো লোকজন নাই, তারপর আমার ভালো লাগে এই জায়গাটা আসতে। আমি তো বলেছি সবাইকে যে আমার এই জায়গাতে আসলে আমার মনটা ভালো হয়ে যায়, কেন জানি জানি না। আর আজকে হঠাৎ করে মনটা একটু ভালো না, কারণ গতকালকে রাত্রে ভালো একটা স্বপ্ন দেখি নাই, তাই সকাল থেকে মনটা একটু খারাপ। আম্মুকে অনেক মিস করতেছি, সবাই দোয়া করবেন আমার মায়ের জন্য। আমার মা যেখানে আল্লাহ রাখছে, আল্লাহ যেন তাকে ভালো রাখে। সবাই আমার মার জন্য দোয়া করবেন, আমি সব সময় না সবার বাবা মার জন্য নামাজ পড়ে দোয়া করি, আল্লাহ যেন সবার বাবা মাকে ভালো রাখে। যার মা নাই সেই বুঝে মা হারানো কষ্ট। যাই হোক, সকালবেলা কারো মুড নষ্ট করবো না। আপনারা সাগরের ঢেউয়ের গর্জনটা শুনেন, কতটা সুন্দর। এই যে পাহাড়ের উপরে বাড়িঘরগুলো দেখা যাচ্ছে। আপনারা হয়তো ভাববেন যে এই জায়গার ভিডিও আমি কেন বারবার দেখাই, কারণ এই জায়গাটা আমার সত্যি অনেক পছন্দ। আমি যেহেতু মাঝে মাঝে আসি এখানে, তো সেই জন্য ভিডিওটা করার চেষ্টা করি। এই যে দেখেন পানিগুলি একবার পাড়ে উঠে যাচ্ছে, তাই না?